তো দেখতে পাচ্ছ এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আছে কি দেখতে পাচ্ছ, কাঁঠাল। তো আজকে কাঁঠালের তরকারি হবে। তো যেহেতু আমি ভাজি করেছি আর একটু কুমড় ভাজি করেছি, তাই তেলটা একটু বেশি হয়ে গেছে। তাই পাঁচফোড়ন দিয়েছি, তারপর দিলাম দিয়েছি লঙ্কা চিড়ে। এই যে এখানে কুমড় ভাজি করেছি, আর সঙ্গে কী করেছি, কুমড়ের রসা। মনে হচ্ছে বৃষ্টি হলে চারিদিকে মেঘলা মেঘলা ফুল পড়েছে, ভিউস খুব সুন্দর। আর এখানে আমি সাবধানিটাও একটু দেখছি, তো সাবধানটা দেখে থেকে রান্নাও করছি। আর এখানে আমাকে দেখতে পাচ্ছ, ঘরের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। আর এই হলো আমার বিয়ের সেই ড্রেসিং টেবিল। তো গাইস দেখতে পাচ্ছ আমি সোমবার সাবধানে নিচ্ছি ভালো করে। তো উনি আজকে জ্যাকফুট বলে আর কি বলে, সে ইঁচড় বলে নাকি, হ্যাঁ ইঁচড়ের তরকারি হয়। সেখানে সব জাতীয় মশলা আমি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি সেকেন্ড টাইম বানাচ্ছি এটা, তো জানি না কীরকম হবে। আজকে তো ভেজ আছে, আর এখানে দেখতে পাচ্ছি ধনে পাতা আর টমেটো কেটে রেখেছি। তো ভালো করে সামলে নিই, তারপর সামান্য একটু জল দিয়ে দেবো। আর নামানোর আগে টমেটো আর একটু দিব ম্যাগি মশলা আর ধনে পাতা। তো গাইজ আমি যে ভিডিও করছি, তো এইমাত্র এই যে সেলফি স্টিকটা আমি অনলাইন থেকে পারচেজ করেছি দেখতে পাচ্ছ, তো সেটাতেই আমি মোবাইলটা লাগিয়ে আমি এখন ভিডিও করছি। একটা ভিডিও করতে এত কষ্ট হয়, আর সেটা যারা যারা ইউটিউবার আছে ব্লগার সবাই করে জানা আছে, তাই সেটা বড় করে আর কিছু বলার নেই। সো গাইজ স্নানটান সেরে এখন খেতে বসবো। তো দেখতে পাচ্ছি এখানে কুমড়ো ভাজি নিয়ে নিয়েছি, সঙ্গে আছে করলা ভাজি, আর এই যে ভাত নিয়ে নিলাম। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ টানটানা ডাল কত সুন্দর রং হয়েছে, আর খুব ভালো লাগবে খেতে, হয়তো খাওয়ার পর দেখা যাবে। তো চলো এবার খাওয়া যাক।